বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শো এর আরেক টাইম অনেকগুলো প্রশ্ন অনেকগুলো জবাব অনেকদিন পর ফিরে আসতে পেরে ভালো লাগছে অনেকগুলো প্রশ্ন পাওয়া গেছে অনেক টাইপের অনেকে আবার আমার মতো কাম ব্যাক করতে চাচ্ছেন এরকম একটা আমি কোনো কাম ব্যাক করি নাই ভাই আমি অসুস্থ এই কাম ব্যাক করতে ইঞ্জুরি ফুটবলের ভাষায় যেটা আসলে ইঞ্জুরি দেখেন এই যে যে ম্যাচটা গেল না বাংলাদেশ মালদ্বীপ সেই ম্যাচ তো কমেন্ট্রিও করতে পারিনি মানে আমি তখন ফিল করছিলাম যে প্লেয়াররা যখন ফাইনাল ম্যাচের আগে ইনজুর্ড হয়ে যায় তাদের আসলে কেমন লাগে এবং ধরন হচ্ছে যে তাদরা সামনে খেলছে তার টিমমেটরা খেলতে পারছে না অথবা একটা রেড কার্ড পেয়েছে হয়তো অংশ নিতে পারছে না মানে কি একটা অবস্থা রে ভাই যাক ফুটবল ইজ নট জাস্ট আ গেম ইটস মোর দ্যান আওয়ার ইমোশন আহমেদ সাইম তিনি এই প্রশ্নটা করেছেন প্রশ্নটা স্টেটমেন্টটা দেওয়ার পর তিনি বলেছেন সার্জিও রামোসের ক্ষেত্রে কি সেম ছিল কিনা হ্যাঁ মানে সবার ক্ষেত্রে দেখেন ফুটবল নিয়ে যারা কথা বলে থেকে শুরু করে যারা মাঠে খেলে এই সবটাই একটা ফুটবলীয় পরিবার এবং বিশ্বাস করেন আপনি যে এই যে বাংলাদেশ থেকে বসে বসে সেভিয়ার পেজে লাইক বাড়ান আপনারও একটা অবদান আছে হ্যাঁ আপনি যে একটা রিয়াল মাদ্রিদের সমর্থক আপনার একটা ইম্প্যাক্ট পড়ে ওই ক্লাবটার ওপরে এই পুরাটাই আসলে ফুটবলের একটা মানে গ্রেটার ফুটবল ফ্যামিলি সবাই কম বেশি এইভাবে দেখে বলেই নাহলে কোন পাগলে পাইছে রাত 4টা বাজে পর্যন্ত মানুষজন জায়গায় জায়গায় খেলা দেখে মানে ফুটবল খেলার জন্য ওটা ইমোশন ছাড়া এটা আসলে সম্ভব না এটা পারবেন না কন্টিনিউ করতে এটা দুই একদিন পারবেন কিন্তু লং টার্ম ধরে এটা পারবেন না ইশরাক সাদিদ আনুর এই রিলেটেড আরো একটা প্রশ্ন রামোস কামটা করলো কি পুরাই গ্যাঞ্জাম আমি ভাবছিলাম যে দেখেন রামোস কিন্তু বার্সার এগেইনস্টে ওন গোল করলো সেভিয়ার হয়ে গোল করেছেন আচ্ছা যেটা কেপা ঠেকিয়ে দিয়েছে গোল হয়ে গেছে মানে যদি উইনিং গোলটা করতেন তাহলে আসলে গল্পটা খুব মজা করে জমতো আমি এটা দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি হতাশ হয়েছি শেষ পর্যন্ত তবে হ্যাঁ রামোস আসলে গ্যাঞ্জাম রিয়াল মাদ্রিদের প্রচুর গ্যাঞ্জাম তিনি করেছেন আর গতকালকের ম্যাচে আসলে গ্যাঞ্জাম মেন্টালিটিতে তিনি ছিলেন একটু খোঁচাখুচি তো হ্যাঁ খোঁচাখুচি করেছেন খুব বেশি গ্যাঞ্জামের ব্যাপারে তিনি ছিলেন না অত এই জায়গায় যদি তিনি যদি এখন রিয়াল মাদ্রিদে থাকতেন বার্সে হয়তো দেখতেন যে হাত পা খুলে চলে গেছেন রামোস আপনি খেয়াল করে যে রামোস মানে যেই জায়গাটা ঝামেলা লেগেছে রামোস অনেকক্ষণ ধরে ঠায় দাঁড়িয়েছিলেন তিনি বুঝতেছিলেন না যে কি করবেন পরে এসেছেন অনেকটা পরে এসে অন্য কোন জায়গায় হইলে রামোস দৌড়ায় দৌড়ায় যেতেন ওই জায়গায় আচ্ছা আমি একটা প্রশ্ন করি প্রশ্ন হচ্ছে আব্দুর রহিম সুজনের ফুটবল শো আপনাদের জীবনে কতটুকু পরিবর্তন এনেছে ভাই আমার জীবনে পরিবর্তন এনেছে সকালবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে সপ্তাহে তিন দিন নিয়ম করে এটা একটা ব্যাপক পরিবর্তন হ্যাঁ আমি কখনো এত ঘুমাইতাম না বা ধরুন 10টা 10টা পর্যন্ত তো ঘুমানো যায় ম্যাসিভ পরিবর্তন আপনি চিন্তা করেন মানে বাংলাদেশের এই টি স্পোর্টসে একটা সুবিধা ছিল যে আপনি 12টা নাগাদ অফিস শুরু করতে পারেন প্রতিদিন পক্ষে এর আগে পর্যন্ত না করলো একটা সেই জায়গা থেকে ধরেন অনেকটা শখের বশেই আমরা শুরু করলাম শোটা এবং এখন যে সপ্তাহে তিন দিন সকালে উঠতে হয় এইটার একটা মানে এর একটা মহা প্যারা এবং ধরেন হচ্ছে যখন রাতের ম্যাচগুলো থাকে ওগুলো রাতের ম্যাচগুলো দেখে আপনি ধরেন চ্যাম্পিয়ন্স লিগ থাকলাম 4টা পর্যন্ত খেলা দেখবেন হ্যাঁ এরপরে আপনি হচ্ছে কখন ঘুমাবেন আর কখন উঠবেন কখন আসলে কাজও করতে হয় কাজও করতে হয় আপনি এসে এই জিনিসপত্রগুলো গুছাবেন সো এটা বিরাট হ্যাপি মানে ওইটাই যে ঘুমের একটা ব্যাপক পরিবর্তন করেছে এটা একটা বড় মানে এটা একটা পরিবর্তন আর কি না আবার একদিকে কিন্তু ভালো হয়েছে মানে আমার জন্য একদিকে ভালো হয়েছে কি ধরুন হচ্ছে যে শীতকাল চলে এসেছে অলমোস্ট হ্যাঁ ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ধরুন হচ্ছে তিন দিন তো একটু দুই তিন ঘন্টা আগে হলেও তো যাওয়া যায় সকালবেলায় ঘুম থেকে ওঠা সহজ কথা ওই যে কিছু পেলে কিছু ছাড়তে হয় এটাই আচ্ছা মেরাজ আমাদের প্রশ্ন চেলসি কি বেস্ট ফুটবলটা খেলে ফেললো কিনা এই ম্যাচে চেলসি সেরকমটাই খেলেছিল ইনফ্যাক্ট চেলসি ম্যাচটা জিতে যেত যদি তাহলে এই কথাটা আমরা অনেক জোর দিয়ে বলতে পারতাম যে চেলসি খুব ভালো খেলেছে এবং চেলসির ভেতরে ওই হাঙ্গারটা ছিল যেটা আর্সেনালের ভেতরে খেয়াল করা যাচ্ছিল না চেলসির প্লেয়াররাও খুব ভালো খেলছিলেন কিন্তু ওই যে চেলসি যে 2-0 গোলে লিগটা হারিয়ে ফেললো সেটাই আমাদেরকে দেখালো যে চেলসির এখনও কত জায়গায় কাজ করা বাকি আছে এভাবেও ফিরে আসা যায় এই একটা মানে চেলসির এই ম্যাচটা জিতলে খুবই ভালো হতো চেলসির জন্য না এবং আমার মনে হয় কি চেলসি ধরেন এই যে আস্তে আস্তে উঠবে ঠিক আছে এখন তো তারা পয়েন্ট টেবিলে 10 নম্বরে রয়েছে হ্যাঁ আস্তে আস্তে হয়তো চেলসি আর একটু সামনে যাবে তবে আর্লি আর কোনো চেলসি কে কনভিন্স করতে চাই না করাই ভালো প্রশ্ন ফয়সাল আহমেদ নিবিড় তার প্রশ্ন
হ্যারি ম্যাগুয়ারকে ভালো খেলতে দেখলাম কিনা? সিজন আহমেদেরও সেম প্রশ্ন, হ্যারি ম্যাগুয়ার কি তার ফর্মে ফিরে আসছে কিনা? আচ্ছা, আমি একটা স্ট্যাট দেখছিলাম ওই দিন, 2022 সালের পর হ্যারি ম্যাগুয়ার খেলেছে এমন ম্যাচে আইদার 16টার মধ্যে 15টা, নাহলে 15টার মধ্যে 14টা ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে, এবং তিনি যে ম্যাচগুলো খেলেননি ওইটার হাফ ম্যানচেস্টার ইউনাইটেডের জেতা, কথা সত্যি। এবং গতকালকের ম্যাচটাও তো তিনি ম্যান অফ দ্য ম্যাচ, এবং 14 মাসের ভেতরে এই নিয়ে প্রথমবার টানা দুইটা ম্যাচ হ্যারি ম্যাগুয়ার স্টার্ট করেছেন। 14 মাসের ভেতরে প্রথমবার প্রিমিয়ার লিগে টানা দুইটা ম্যাচ তিনি স্টার্ট করেছেন। বুঝতে পারছেন যে কত বড় লক্কর ঝক্করের ভেতর দিয়ে তার ক্যারিয়ারটা গেছে। সেখান থেকে হ্যারি ম্যাগুয়ার আরও একটা, মানে সুপার না বলেন আপনি, ভালো পারফরমেন্স বলেন, সলিড পারফরমেন্স, যেটা তাকে খুব সাহায্য করবে। এবং আমার বিশ্বাস যে হ্যারি ম্যাগুয়ার, হয়তো আমি বলি না যে হ্যারি ম্যাগুয়ার এলিট লেভেলের ফুটবলার, কিন্তু অত খারাপও না, যত খারাপ যত মানে যত যে পরিমাণ ট্রলের শিকার তিনি হন, তাকে হতে হয় এক্স্যাক্টলি। আস্তে আস্তে তিনি ফর্মে ফিরছেন, ইটস গুড ফর হিম। শফিউল আলম সোহান তার প্রশ্ন, পাপু গোমেজের শাস্তিটা ইতিবাচক কিনা? মাহবুবুল হকের প্রশ্ন একই, 2022 বিশ্বকাপের বিজয়ী আর্জেন্টিনা দলের সদস্য পাপু গোমেজের ড্রাগ টেস্টে নিষিদ্ধ হয়নি, আপনাদের মন্তব্য কি? মন্তব্য কিছু নাই, ড্রাগ টেস্টে আটকে গেলে আপনাকে নিষিদ্ধ হতে হবে। এবং এই জায়গায় কি আপনার, মানে সেটা শুধু আর্জেন্টিনার জন্য না, ইনফ্যাক্ট বাংলাদেশেরও হচ্ছে গিয়ে ফুটবলাররা কখন কি ঔষধ খাচ্ছেন সেটা আসলে তাদের জেনে খাওয়া উচিত। ধরলাম আমরা পাপু গোমেজ সেটা না জেনেই তিনি খেয়েছেন, তার ছেলের সিরাপ বলা হচ্ছে সেখানে, তিনি বলছেন, বাট সেই জিনিসটা আসলে খেতে পারবেন কি না সেটা তার ফিজিও ডক্টর তাদের সাথে কথা বলে অবভিয়াসলি ফুটবলারের না এগুলো জানার কথা, এগুলো না জানার কোনো কারণ নাই। তিনি সেভিয়াতে খেলেন, সেভিয়াতে ওই সময় সেভিয়াতে খেলছিলেন, এখন মনজায় খেলছেন, পরে ট্রেন চেঞ্জ করেছেন, কিন্তু তার জন্য বেশ একটা বাজে এন্ডিং, তার বয়সও হয়ে গেছে। এবং একটা সময় আতালান্তায় তিনি যখন খেলতেন, সে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার্স তাকে ধরা হতো সেরিয়ার অ্যাটাকিং দিক থেকে, তো এরকম একটা এন্ডিং তার জন্য খুবই হতাশার। আর হচ্ছে যে এই যে ব্যাপারটা নিজেরই গলদ, এবং সেটার দায়ী। এবং এইটা আরেকটা জিনিস ইয়ে করে দেয় কি, আপনি আসলে যত মানে বড়ই হন, তার আসলে তিনি, হ্যাঁ তার নামের সাথে রেপুটেশন আছে, ফেম আছে, কিন্তু ওই বড় হওয়া মানুষদেরও না প্রত্যেকটা স্টেপ আসলে কাউন্ট করতে হয়, অনেক বেছে বেছে, অনেক বেছে বেছে কোথায় আপনি খাচ্ছেন, কথা দেখেন, পগবা তো আরো বড় স্টার, ট্রু, তাই না? মানে পগবা আরো বড় স্টার, কিন্তু পগবাও প্রায় একই রকম জায়গায় আটকে গেছেন, যা যাচ্ছেন এখনো, পগবারটা নিশ্চিতভাবে জানানো হয়নি, কিন্তু একই রকম কিছু একটাই হয়তো তার জন্য অপেক্ষা করছে। ভেরি স্যাড, তার হয়তো বিশ্বকাপের মেডেল কেড়ে নেওয়া হচ্ছে, বিশ্বকাপের মেডেলটা তিন তার থাকছে না, এইটাই হচ্ছে তার ঘটনা। প্রশ্ন আছে কৌশিক হাসানের প্রশ্ন, হৈলুনের পারফরমেন্স কেমন লেগেছে? হৈলুনের পারফরমেন্স আমার একেবারে খারাপ লাগে নাই। হৈলুন ইনফ্যাক্ট একটা গোল ফার্স্ট হাফে করেও ফেলতে পারতেন, রাশফোর্ড যে বলটা বাড়িয়েছিলেন লাইনের ঠিক সামনে, হয়তো তার প্রিমিয়ার লিগে এখনও গোল পাওয়া হয় নাই, সেটা নিয়ে হতাশা থাকতে পারে, কিন্তু গোলের চেষ্টাটা তার ভেতরে আছে, বেসিক যে ব্যাপারগুলো সেগুলো তিনি করে যাচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে দুটো দুটো চারটা গোল আছে, ডেনমার্কের হয়ে এই ইন্টারন্যাশনাল ব্রেকেও গোল করেছেন, কনসার্নের কিছু আপাতত দেখা যাচ্ছে না, বেসিক কাজগুলো তিনি ঠিকঠাক করে যাচ্ছেন, একটা গোল পেলে হয়তো কনফিডেন্স লেভেল বাড়বে। কি আপনার কি প্রশ্ন শেষ নাকি? শেষ, কী বলে? আচ্ছা, কবির খানের প্রশ্ন, রদ্রিগোর খেলা কোনোভাবেই হচ্ছে না, না ব্রাজিলে না ক্লাবে? গতকালকের ম্যাচটা রড্রিগোকে স্টার্ট করানো হয়েছিল। আর দেখেন এই জায়গায় একটা জিনিস কি, রিয়াল মাদ্রিদের কালকে যখন তারা অ্যাটাকেও গেছে, ম্যাক্সিমাম অ্যাটাকিং ফ্লোরটা ছিল ওই ভিনিসিয়াসের ফ্ল্যাঙ্ক দিয়ে, কিন্তু এই ফরমেশনটা তো মনে হয় না হেল্প করছে রড্রিগোকে। রড্রিগোর জন্য আসলে পারফেক্ট ফরমেশন হয় 4-3-3, এবং নাম্বার 9 তিনি বলেই দিলেন যে তিনি নাম্বার 9 খেলতে চান না, তিনি উইঙ্গে খেলতে চান, তার ওই স্পেসটা দরকার হয়, তো এই হতাশাটা তার খেলার ভেতরেও তো ফুটে উঠছে। হ্যাঁ, সেটা ফুটে উঠছে, এবং ব্রাজিলের ক্ষেত্রেও কিন্তু তাই কিন্তু হচ্ছে, ডেফিনেটলি মানে কাজ করছে না। সব ফুটবলার সব ফরমেশনে মানিয়ে নিতে একটু সময় লাগে, তবে এই ফরমেশনটাও তো রিয়াল মাদ্রিদ এই সিজনের প্রি সিজন থেকে তারা আসলে স্টার্ট করেছে, হয়তোবা সময় সময়ে রড্রিগো ফিরে আসবেন। হতাশ হয়ে যাওয়াটা স্বাভাবিক, দেখা যাক। রড্রিগো এখনই একটা অ্যানালাইসিস করতে গেলে না, মানে 4-5 মাসের একটা স্যাম্পল সাইজ লাগে, তো কেবলমাত্র তো 2 মাস গেল, আমরা এটুকু বলতে পারি যে তিনি ফর্মহীনতায় ভুগছেন, এখন দেখা যাক সেটার সঙ্গে তিনি মানিয়ে নিতে পারেন কিনা। এই তো শেষ, না ডান, এই ছিল আমাদের বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শোয়ের আজকে আপনাদের করা যতগুলো প্রশ্ন। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড TSports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট TSports.com.